আপনাদের একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছি। অর্থাৎ শরণখোলা উপজেলার ইতিহাসে এই প্রথম শরণখোলার প্রাণকেন্দ্র রায়দা বাজারের প্রতিটি দোকান বন্ধ, শুধুমাত্র খাবারের দোকান এবং ঔষধের দোকান ছাড়া। এখন একেবারে দেখছেন শুনশান নিরবতা। অর্থাৎ বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বাংলাদেশের সকল ব্যবসা প্রতিষ্ঠানের দোকানপাট রাত 8টার পরে বন্ধ থাকবে। সেই নির্দেশনা মোতাবেকই ভাগেরহাট জেলার শরণখোলা উপজেলার এই রায়দা বাজারের এই কার্যক্রমগুলো মেনে চলছেন রায়দা বাজারের ব্যবসায়ীরা। একেবারেই দেখছেন আমাদের ক্যামেরা লেন্স যত দূর যাচ্ছে ঠিক তত দূর পর্যন্ত কিন্তু সব দোকানগুলো বন্ধ রয়েছে, কোনো ধরনের কোনো মানুষ নেই দুই একজন ছাড়া। আপনাদেরকে উল্লেখ করে রাখি, আপনারা জানেন বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে। সেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায়, অর্থাৎ জ্বালানি সাশ্রয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক এই নির্দেশনা দেওয়া হয়েছে যে রাত 8টার পরে বাংলাদেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই জন্যই এখানে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এবং আপনাদের কিন্তু দেখাচ্ছি, এটি হচ্ছে একেবারে রায়দার প্রাণ কেন্দ্র। অর্থাৎ আমরা যে জায়গাটি দাঁড়ানো, এখানে তিনটি রাস্তা যুক্ত হয়েছে এবং নতুন আরেকটি রাস্তা যুক্ত হয়েছে, এটি ব্রিজের সাথে কানেক্ট হয়েছে। এবং এই জায়গায় সবসময় কিন্তু লোক থাকে, এবং আমাদের ক্যামেরার সামনেই কিন্তু রয়েছে একটি ফলের দোকান। এই ফলের দোকানটি এখন বন্ধ, অর্থাৎ এই ফলের দোকানটি হচ্ছে বিকাশের। বিকাশের এই দোকানে সবসময় কিন্তু কাস্টমার লেগেই থাকে। এবং আমরা যদি ঠিক ক্যামেরার ডান দিকে ঘুরাই তাহলে দেখা যায় এইখানে যে ঔষধের দোকানগুলো ছাড়া আর কোনো দোকানগুলো খোলা নেই। তা আমরা একটু ব্যতিক্রম ধরে একটি ভিডিও দেখানোর চেষ্টা করেছিলাম, তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাছে জানতে চাই, সরকারের নির্দেশনা মোতাবেক আপনারা 8টার পরে দোকানপাট বন্ধের একটি নির্দেশনা দিয়েছেন এবং সেটি কার্যকর হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়দা বাজারে এর আগে এইরকম কার্যকরী ভূমিকা দেখা যায়নি, তা বর্তমানে এরকম কার্যকরী ভূমিকা দেখছি আমরা, তা আপনাদের এক্ষেত্রে কী করণীয় ছিল আসলে? প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের উপজেলা কর্মকর্তা অফিসার্স ইনচার্জ, থানা অফিসার্স ইনচার্জ, তার সাথে সাথে আমাদের ব্যবসায়ী বৃন্দকে। ব্যবসায়ীরা যে এত সুন্দরে কমান্ডটা মানবে আসলে এটা উপলব্ধি করাই যাচ্ছে না, কারণ দেশের এই বিদ্যুৎ সাশ্রয়ী যে প্রোগ্রাম করা হয়েছে সরকারের পক্ষ থেকে এটা ব্যবসায়ীরা পুঙ্খানুপুঙ্খ মানছে। জানতে চাই, দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যাচ্ছেন 8টার পরেই, আপনারা এই সব ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য আপনারা কি কোনো জোরদার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন? অবশ্যই, আপনি জেনে থাকবেন যে ইতোমধ্যে আমাদের বাজার কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের থানা সভাপতি জনাব আলহাজ আজমল হোসেন মুক্তার উদ্যোগে আমরা টোটাল বাজার সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতেছি। আমাদের প্রায় অর্ধেক ক্যামেরা লাগানো হয়ে গেছে এবং সেটা সচল, আমরা প্রতিদিন সেটাকে নিয়ন্ত্রণ করতেছি। প্লাস আজকেও আমরা রাত্রে সারা রাত্রে কাজ করব আমাদের এই ক্যামেরার জন্যে। আর মূলত আমাদের যে পাহারাদাররা রয়েছেন তারা অত্যন্ত চৌকস, তারা সারা রাত্র জাগ্রত থাকে। আমি এটা বলতে চাই, আপনার নামটা একটু বলেন। আব্দুল আকবর মোল্লা। আপনি এই বাজার পাহারাদার দায়িত্বে কতদিন ধরে আছেন? প্রায় 2 বছর। আচ্ছা, এখন তো 8টার পরে দোকানপাট বন্ধ হয়, তা আপনাদের যে দায়িত্ব সেটি কটা থেকে শুরু হয়? আমরা 10টার পরে, 10:30 দিক দিয়ে 10টার পরে শুরু করেন, তা 8টায় না হয় কেন? আপনারা 8টায় তো চলে যাচ্ছে ব্যবসায়ীরা বাড়িতে যাচ্ছে, তবু আমরা তো একটু আমাকে এই ধর নিরাপত্তার জন্য একটু আর নূতন চালু হয়েছে, এমনি একটু সমস্যা বা এই জন্য একটু আমাকে করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়ে জানতে চাই, আপনারা তো সুন্দরভাবে নিয়মকানুন মেনেই সব কিছু করছেন, রাত 8টার পরে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে বাড়তি নিরাপত্তার জন্য আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা আসলে? বাড়তি নিরাপত্তার জন্য আমরা যারা পাহারাদার আছেন ইতিপূর্বে তো রাত্র 11টা 12টার মধ্যে আসতো, তো এখন আমরা তাদেরকে 10টার মধ্যে আসার জন্য বলছি এবং তারা সেই মাফিক আসে। আর পুলিশ কর্মকর্তা মহোদয়, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, উনিও ওনার যে থানার যে ফোর্স, এও আগে যে টাইমে নামতো তার থেকে একটু আগে নামাই দেন, যাতে করে ব্যবসায়ীদের
ব্যবসায়ীরা কোনো রূপ কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদের বাজার কমিটির সভাপতি এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আল্লাহ আজমল হোসেন মুক্তা উনি আমাকে আজকে দুপুরেই সরাসরি ফোনে নির্দেশ করেছেন যে কোনো রূপ কোনো অবস্থাতে যেন বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আইন যেন কেউ অমান্য না করে এজন্য আমরা বাজার কমিটি যাতে সজাগ থাকি সতর্ক থাকি এজন্য উনি পরিপূর্ণ নির্দেশ প্রদান করেছেন।